আর্থিক সংকটে অনেক ফেডারেশনই ঠিকমতো ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন বা বিদেশি প্রতিযোগিতায় অংশ নিতে পারে না। এমন পরিস্থিতিতে অনেক ফেডারেশন বা খেলোয়াড়কে আর্থিক অনুদান দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবারও সার্ফিং অ্যাসোসিয়েশনের সহায়তায় এগিয়ে এসেছে দেশের সবচেয়ে বিত্তশালী এই সংস্থা। 6 থেকে 18 জুলাই পর্যন্ত মালদ্বীপে অনুষ্ঠিত এশিয়ান সার্ফিং চ্যাম্পিয়নশিপে লড়ছেন বাংলাদেশের সার্ফাররা। আন্তর্জাতিক ময়দানে উঠছে লাল সবুজের পতাকা। এরই মধ্যে নৈপুণ্য দেখিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন বাংলাদেশের মান্নান। বাংলাদেশ থেকে প্রথম এশিয়ান সার্ফিং কম্পিটিশনে আসছি, তো আমি ইনশাল্লাহ কোয়ালিফাই হয়েছি। বিশ্বের বিভিন্ন দেশ এখানে পার্টিসিপেট করেছে, প্রায় 18টা কান্ট্রি, বাংলাদেশ ওয়ান অফ দ্য কান্ট্রি। তো আমরা ইনশাল্লাহ আমাদের খুব সুন্দর হিট যাচ্ছে, আমরা কন্টিনিউ দিনের পর দিন ভালো করতে যাচ্ছি। বাংলাদেশ দলের সঙ্গে রয়েছে কোচ সাইফুল্লাহ সিফাত ও সার্ফিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন চৌধুরী। তারাও বলছেন, চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সার্ফিং উন্মুক্ত হবে। বাংলাদেশের পক্ষ থেকে যে হিটগুলো আছে এগুলো আমরা ভালো করে ফাইট করার জন্য, তাছাড়াও আমরা এখানে বিভিন্ন ইন্টারন্যাশনাল সার্ফারদের সাথে মিশে আমাদেরও অনেক অভিজ্ঞতা হচ্ছে, এবং আমরা এই অভিজ্ঞতাগুলো আমাদের দেশের সার্ফিং ডেভেলপমেন্টে আমরা কাজে লাগাতে পারবো। এশিয়ান সার্ফিং আমাদের মেম্বারশিপ ছিল না, আমরা এখানে আসা অংশগ্রহণের মাধ্যমে এশিয়ান সার্ফিং যে বোর্ডই আছে সেখানে আমাদের সদস্যপদ আমরা লাভ করেছি। সেই সঙ্গে আমরা আন্তর্জাতিক সার্ফিং অ্যাসোসিয়েশনের একটা সদস্যপদ প্রাপ্তির জন্য আমাদের একটা দরজা উন্মুক্ত হয়ে গেছে। এশিয়ান সার্ফিং চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছে বাংলাদেশ ছাড়াও ভারত, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চীন, জাপান, সিঙ্গাপুর সহ এশিয়ার 18টি দেশ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ।